সড়কে থামছে না প্রাণহানি, যানবাহনের বেপরোয়া গতি কেড়ে নিচ্ছে প্রাণ। মঙ্গলবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান জামালপুরের দিকে যাচ্ছিল। পথে টাঙ্গাইল জামালপুর মহাসড়কের টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নল্লা বাজার এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশে থাকা একটি বসতঘরকে চাপা দিলে ঘুমন্ত অবস্থায় গৃহবধূ রানী রবিদাস ও তার কিশোরী মেয়ে রাধিকা রানী রবিদাস মারা যায়। আহত হন গৃহবধূর স্বামী গণেশ। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কাভার্ড ভ্যানটি জব্দ করা গেলেও পালিয়ে গেছেন চালক। এদিকে চুয়াডাঙ্গার সদর উপজেলার কুতুবপুর এলাকার শান্তি মিয়া তার মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ছয় মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।